सो वेलकाम फ्रेंड्स टू योर चैनल इजी लार्निंग विद स्टारिनेस। सबाई भालो आछेन? सकलेर दिन शुभ होक ए शुभकामना जानिए आजकेर भिडियोटी शुरू करछि। आज आमादेर आलोचनार विषय आमरा 8 नम्बर खातार काज किभाबे करब बा गृह परिदर्शन परिकल्पना रेजिस्टारटी किभाबे मेनटेन करब, किभाबे ई 8 नम्बर खातार काज आमरा करब। एर जन्य आपनारा आपनादेर 8 নম্বর খাতাটি খুলে নিতে পারেন বা 8 নম্বর রেজিস্টারটি খুলে নিতে পারেন, নিয়ে মিলিয়ে নিতে পারেন যে কিভাবে এগুলো লিখবেন। আমি ধাপে ধাপে নতুন নির্দেশিকা অনুযায়ী, যেটা নতুন নির্দেশিকা এসেছে এই অনুযায়ী মোট কটা গৃহ পরিদর্শন করতে হবে, কত বয়স পর্যন্ত করতে হবে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড ভিজিট এক্স্যাক্টলি কত বয়সে করতে হবে তার উপরে আলাদা একটা ভিডিও থাকবে। আজ আমরা শুধু শিখবো 8 নম্বর খাতার কাজ, কোথায় কী তারিখ লিখবেন, কিভাবে লিখবেন সবটাই আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখলে আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি আপনাদের কিছু ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি আমার সাধ্যমতো আপনাদের সমস্যা সলভ করার চেষ্টা করব। বর্তমানে পোশান ট্র্যাকার অ্যাপে যে হোম ভিজিট শিডিউলার দিয়েছে সেই হোম ভিজিট শিডিউলারের মধ্যে গিয়ে কমপ্লিটেডের মধ্যে গিয়ে প্রেজেন্ট মান্থ আর পাস্ট মান্থ এই দুটি ঘর চেক করে এই দুটি ঘরের সঙ্গে মিলিয়ে আপনারা কিন্তু এই খাতাতে ওই তথ্য নিবন্ধ করবেন। প্রথমে 1 নম্বর ঘরটি লক্ষ্য করুন, এখানে লেখা আছে পরিবারের ক্রমিক সংখ্যা, পরিবারের মধ্যে ব্যক্তিটির ক্রমিক সংখ্যা, এবং 2 নম্বরে লেখা আছে মা ও শিশুর নাম। ঠিক নিচে দেখুন মাস ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী গর্ভবতী মহিলা, তো এখানে আপনি গর্ভবতী মহিলার জায়গাতে গর্ভবতী মহিলা যিনি হচ্ছেন তার নাম লিখবেন। আমাদের বেনিফিশিয়ারিদের এই হোম ভিজিটের পরিকল্পনাটি গর্ভবতী থেকেই শুরু হয় এবং সেটি চলতে থাকবে নির্দিষ্ট বয়স পর্যন্ত। প্রসবের সম্ভাব্য তারিখটি এখানে লিখবেন, এই ঘরটিতে প্রসবের তারিখটি এই ঘরটিতে লিখবেন, এবং শিশু জন্মালে শিশুর জন্ম তারিখ এবং শিশুর নাম এই ঘরটিতে লিখবেন, এবং সেই সঙ্গে সঙ্গে শিশুটির পরিবারের মধ্যে ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা কীভাবে লিখতে হয় আশা করি আপনারা জানেন। এবার আপনারা চলে আসুন 3 নম্বর ঘরটিতে, এই যে 3 নম্বর ঘরটিতে চলে আসুন। এখানে দেখুন গর্ভধারণের 4 থেকে 6 মাস যতবার প্রয়োজন গৃহ পরিদর্শন করা যেতে পারে, অন্তত পক্ষে 2 বার। তো এখানে কিন্তু এই 4 মাস থেকে প্রথম গৃহ পরিদর্শন শুরু হবে এবং 4 মাস থেকে 6 মাসের মধ্যে একবার, 4 মাসের প্রথমে একবার করলেন এবং 6 মাস যখন কমপ্লিট হচ্ছে তখন একবার করবেন, 2 বার করবেন। নির্দেশিকা অনুযায়ী এলএমপি প্লাস ফোর মান্থ মানে এই 4 মাস যেদিন স্টার্ট হচ্ছে এবং 4 মাস যখন শেষ হচ্ছে এই 4 মাস যাবত আপনি একবার হোম ভিজিট করবেন, এবং এই যে ঘরটি এই ঘরটিতে আপনি তারিখটি লিখবেন এই ঘরটিতে। এবং যদি কোনো মন্তব্য থাকে, যদি কোনো রিমার্কস থাকে তাহলে এই ঘরটিতে লিখবেন। এবার 4 মাস সম্পূর্ণ হয়ে গেল, 5 মাস থেকে 6 মাস, ভালো হয় 6 মাসের শেষের দিকে যদি ভিজিট করেন, দ্বিতীয় ভিজিট করবেন। তাহলে ফার্স্ট ভিজিট হয়ে গেল, সেকেন্ড ভিজিট হচ্ছে এবার, তাহলে ফার্স্ট ভিজিট সেকেন্ড ভিজিট পরপর এখানে 2টি ডেট আপনি লিখবেন। আচ্ছা, এইবার 4 নম্বর ঘরটি দেখুন, গর্ভধারণের 7 থেকে 9 মাস অন্তত পক্ষে 2 বার গৃহ পরিদর্শন করা দরকার। তার মানে যেদিন 7 মাস স্টার্ট হচ্ছে সেখান থেকে 9 মাসের মধ্যে 2 বার, তার মানে 7 থেকে 8 মাসের মধ্যে একবার করবেন আর 9 মাসের শেষের দিকে আর একবার। এখানে 2টি ডেট পরপর লিখবেন, তারপরে কোনো রিমার্কস থাকলে এই ঘরটিতে লিখবেন। কোনো সমস্যা কোনো অসুবিধা থাকলে, ভালো বা খারাপ যেটা রিমার্কস লেখা থাকবে সেটি এই ঘরটিতে লিখবেন। এবার 5 নম্বর ঘরটি দেখুন, প্রসবের দিন জন্মের সময় উপস্থিত থাকা বা খবর পেয়ে যেতে যত তাড়াতাড়ি সম্ভব গৃহ পরিদর্শনে যাওয়া উচিত। নির্দেশিকা অনুযায়ী জন্ম থেকে 1 দিনের মধ্যে অবশ্যই গৃহ পরিদর্শন করতে হবে এবং সেই তারিখটি এখানে লিখবেন, আর শিশু জন্মের তারিখ এবং শিশুর নাম এই ঘরটিতে লিখবেন, প্রসবের তারিখ এই ঘরটিতে এবং শিশুর নাম এই ঘরটিতে, তার সঙ্গে ক্রমিক সংখ্যা। শিশু জন্মের পর প্রথম সপ্তাহে 2 বার গৃহ পরিদর্শনে যাওয়া দরকার, যদি শিশু দুর্বল হয় তাহলে বেশিবার যেতে হবে। আচ্ছা,
এই প্রসঙ্গে বলার, আপনারা তো এটা বুঝতেই পেরেছেন যে ডেটগুলো এই ঘরে এবং রিমার্কসগুলো এই ঘরে। এছাড়া এই প্রসঙ্গে বলার, যদি বাচ্চাটি প্রি ম্যাচিওর হয়, লো বার্থ ওয়েট হয়, সেক্ষেত্রে কিন্তু জন্মে থেকে 15 দিনের মধ্যে একবার ভিজিট করবেন, প্রথম ভিজিট প্লাস 15 দিনের মধ্যে দ্বিতীয় ভিজিট, দ্বিতীয় ভিজিট প্লাস 15 দিনের মধ্যে তৃতীয় ভিজিট, তৃতীয় ভিজিট প্লাস 15 দিনের মধ্যে চতুর্থ ভিজিট, এইভাবে কিন্তু ভিজিট করতে হবে এবং এখানে তারিখগুলো তখন লিখতে হবে। এইভাবে জন্মের পর প্রথম মাস 8 থেকে 30 দিন 3 বার গৃহ পরিদর্শন যাওয়া উচিত। যদি শিশু দুর্বল হয় তাহলে বেশি বার যেতে হবে, যেভাবে বললাম ওইভাবে। আচ্ছা, এছাড়া আমি এই হোম ভিজিটে কীভাবে কোন শিডিউলে যেতে হবে তার উপরে কিন্তু সরকারি যে নির্দেশিকা আছে তার উপরে একটি ভিডিও আমি বানিয়ে দেব। আচ্ছা, এভাবেই ওপরে যে কলামগুলোতে যেগুলো লেখা আছে সেই অনুযায়ী হোম ভিজিট করতে হবে এবং এখানে তারিখ দিতে হবে এবং এখানে রিমার্কস লিখতে হবে। এইভাবে আমরা 8 নম্বর খাতার কাজ সম্পন্ন করতে পারি। এখন হোম ভিজিটে গিয়ে গর্ভবতী মায়েদেরকে কী কী বিষয়ের উপরে সচেতন করতে হবে এবং কী কী বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেই বিষয়ের উপরে একটি সম্পূর্ণ ভিডিও আসছে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, কারণ এরকম ভিডিও আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেতে থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল, সকলের দিন শুভ হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে।